হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানব মীর আফসার আলী কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। চলুন শুরু করা যাক। আসল নাম মীর আফসার আলী, ডাক নাম মীর, পেশা টেলিভিশন উপস্থাপক, রেডিও জকি এবং অভিনেতা। জন্মস্থান আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। জন্ম তারিখ 13 ফেব্রুয়ারি 1975 সাল, বয়স 44 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 70 কেজি, জাতীয়তা ভারতীয়, ধর্ম ইসলাম। শিক্ষা জীবন স্কুল গড চার্চ স্কুল, পার্ক স্ট্রিট, কলকাতা। কলেজ উমস চন্দ্র কলেজ, কলকাতা, ভারত। বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। আত্মপ্রকাশ নিউজ প্রোগ্রাম খাস খবর 2006। পরিবার তার বাবা ও মা, তিনি 16 মে 1997 সালে বিয়ে করেন, স্ত্রী সোমা ভট্টাচার্য, ডক্টর। কন্যা মুস্কান। ইনকাম মোট ইনকাম আনুমানিক $1 মিলিয়ন, প্রায় 8 কোটি টাকা। বাড়ি গাড়ি অজানা তথ্য। মীর আফসার আলী বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রেডিও জকি হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ছেলেবেলায় ইচ্ছে ছিল জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার। পরিবারে কোনো ভাই বোন না থাকায় একসময় তার ভীষণ একাকী জীবন কাটত। তিনি ডিডি বাংলার একটি নিউজ প্রোগ্রাম খাস খবরে নিউজ রিডার হিসাবে প্রথমে টেলিভিশনে উপস্থিত হন। অভিনয় ছাড়াও তিনি বিভিন্ন রিয়ালিটি শো, বিশেষ করে মিরাক্কেলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একবার তাকে কালাকার পুরস্কার দেওয়া হয়েছিল। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।